বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে দুই শিক্ষার্থীর অনশন, আরও তিন শিক্ষককে বরখাস্তের চূড়ান্ত নোটিশও নানা কারণে উত্তপ্ত হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে বেতন ফি কমানো, আবাসন ব্যবস্থা সব পাঁচ দফা দাবির আন্দোলনে যুক্ত থাকায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে আন্দোলনে নয় বরং শিক্ষকদের সাথে অসদাচরণের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তবে নিয়ম মেনে ওই দুই শিক্ষার্থীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য এবার আমরণ অনশন শুরু করেছে। একই সাথে আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে আরও তিন শিক্ষককে বরখাস্তের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বেতন ফি কমানো সহ পাঁচ দফা দাবি আদায় করতে গিয়ে প্রশাসনের রোষানলে পড়েছেন তারা। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। অন্যায়ের সাথে এভাবে যুদ্ধ করে এখনো এভাবে আসছি, কিন্তু আমাদের প্রশাসন আমাদের এটা গুরুত্বই নিচ্ছেন না। যেহেতু তারা প্রশাসকের জায়গা, শাসকের জায়গা, তারা যেহেতু তাদের অন্যায় সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারবেন না। সবাই আমাদের সাথে ধীরে ধীরে যোগ দিবে এবং প্রত্যেকেরই মনসমর্থন আছে। অবশ্য উপাচার্য বলছেন ছাত্র আন্দোলন নয় বরং শিক্ষকদের সাথে অসদাচরণের জন্য ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কোনোভাবেই আন্দোলনের কথার জন্য হয়নি, হয়েছে শিক্ষকদের সাথে অসদাচরণ করার জন্য, শিক্ষকের সাথে বেয়াদবি করার জন্য। এবং আপনি যদি ফুটেজটা দেখেন তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এদিকে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। এসব সমস্যা সমাধানের মাধ্যমে দ্রুত খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।